নমস্কার সবাইকে। তো আজকে আমরা নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আজকের যে স্ট্র্যাটেজি আপনাদের চোখ কান খুলে দেবে। কেন বললাম এই কথাটা, আমরা যখনই কোনো স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে চাই এবং আমরা এমন কিছু ভিডিওকে ফলো করি বা এমন ভিডিও আমরা পছন্দ করি বা এমন কন্টেন্টকে পছন্দ করি যেগুলো আমাদের সবসময় কনফিউজড করে, যখন আমরা ট্রেড করব সেই স্ট্র্যাটেজি দিয়ে, সেই স্ট্র্যাটেজি সবসময় আমাদেরকে কনফিউজড করে। আমরা সহজ সরল স্ট্র্যাটেজিকে কোনো দিনই আমরা কী করি না, নিজের মতো আপন করে নিই না, যার কারণে কিন্তু আমাদের লস হয়। কোনো স্ট্র্যাটেজির মধ্যে চার্টে যখন আমরা তিন চারটে ইন্ডিকেটর অ্যাপ্লাই করি, ক্রস ওভার দেখি, ব্রেকআউট দেখি, যখন আলোচনা হয় তখন প্রত্যেকে ভালো পায়, লাইক বাটনে ক্লিক করে, এমনটা আমি দেখেছি প্রায়। কিন্তু ওই স্ট্র্যাটেজিতে কিন্তু লস হচ্ছে, কারণ আপনি বিভ্রান্ত হচ্ছেন। সেখানে অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে যখন স্ট্র্যাটেজিটা ক্রিয়েট হচ্ছে তখন আপনি বিভ্রান্ত হচ্ছেন, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই চার্টের মধ্যে। তো আজকে আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে স্ট্র্যাটেজি আপনার চোখ কান খুলে দেবে এবং আপনি প্রতিনিয়ত প্রফিট করে যেতে পারবেন। আপনাকে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করতেই হবে না, এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এবং এই স্ট্র্যাটেজি আপনারা দেখেছেন, শুনেছেন, কিন্তু কখনও কোনো দিনও পাত্তা দেননি বা এই বিষয়টাকে আপনারা মাথায় নেননি, গুরুত্ব দেননি। কিন্তু আজকে আপনারা গুরুত্ব দিবেন যখন আমি লাইভ আপনাদের চার্টের মধ্যে দেখাবো প্রত্যেকটা পারফরমেন্স। এবং আজকের দিনে মার্কেট যে বিহেভিয়ারে ট্রেড করেছে এবং আজকের দিনে ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু লস করেছে, কিন্তু আপনি যদি এই স্ট্র্যাটেজিটা জানেন তাহলে কিন্তু আপনি লস করবেন না। আপনি আগে বুঝতে পারবেন যে কী হতে পারে মার্কেটে, আপনার পছন্দের তালিকা যে শেয়ার আছে শেয়ারের মধ্যে কী হতে পারে। তো ভিডিও স্কিপ করবেন না, থাকবেন, একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। তো আজকের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির জন্য আমি ডাইরেক্ট এখানে গুগল ইমেজ ওপেন করেছি এবং এখানে আমি টাইপ করেছি ইনসাইড বার ক্যান্ডেল। অবশ্যই শুনেছেন ইনসাইড বার ক্যান্ডেলের কথা, কিন্তু কখনও কোনো দিনে গুরুত্ব দেননি, কিন্তু আজকে দেবেন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন আপনাদের ভালো প্রফিট হবে। এবং আমি এক্সাম্পল দেখাবো লাইভ আপনাদের চার্টের মধ্যে, কোনো এখানে আমার নিজের মতো কোনো করে কোনো কিছু বলবো না। তো আমরা আজকে অনেকগুলো উদাহরণ দেখবো যে ইনসাইড বার প্যাটার্ন দেখতে কেমন এবং কীভাবে কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটা, এখানে আমি ডাইরেক্ট গুগল ইমেজ নিয়ে আলোচনা করব। প্রথম যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন বুলিশ ক্যান্ডেল এবং এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এখানে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, প্রিসিডিং বার। ওকে, এ হচ্ছে ক্যান্ডেলের হাই এবং এ হচ্ছে লো। মাঝখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কোথায়, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লো এর মাঝামাঝি, অর্থাৎ না হাইকে ব্রেকআউট করেছে না লোকে ব্রেকআউট করেছে, ক্লিয়ার। তারপর আরেকটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, প্রিসিডিং বার, প্রথমটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, তারপরেরটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলের এ হচ্ছে হাই এবং এ হচ্ছে লো, নেক্সট ক্যান্ডেলটা বুলিশ হবে এবং এই ক্যান্ডেলের পুরো বডি বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ বিয়ার প্রিভিয়াস ক্যান্ডেলের মাঝামাঝি থাকবে বা কিছুটা উপরে থাকতে পারে, কিছুটা নিচে থাকতে পারে, কিন্তু এই ক্যান্ডেলের না হাইকে ব্রেকআউট করবে না লোকে ব্রেকআউট করবে, ক্লিয়ার। ক্যান্ডেল কিছুটা উপরে হতে পারে বা কিছুটা নিচে হতে পারে, মেন কনসেপ্টটা হচ্ছে না হাইকে ব্রেকআউট করবে না লোকে ব্রেকআউট করবে, ক্লিয়ার। তো এই হচ্ছে এক ধরনের ইনসাইড বার ক্যান্ডেল। আমরা আরেকটা পিকচার দেখব এবং সেখানে আরও কিছু বোঝার চেষ্টা করব, তারপর আমরা চার্টে যাব এবং আপনাদেরকে অনেকগুলো শেয়ারের মধ্যে আজকের দিনে কী হয়েছে সেটা বোঝাবো, সেটা দেখাবো। তারপর এখানে দেখুন, এখানেও বোঝার চেষ্টা করবেন, এই হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল এবং এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল থেকে ছোট হবে, ক্যান্ডেলটা এই কিছুটা উপরেও হতে পারে বা কিছুটা নিচেও হতে পারে, অসুবিধে নেই, তবে প্রিভিয়াস ক্যান্ডেলের মাঝামাঝি হতে হবে, যেটাকে আমরা বলি। এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটা আমরা কোথায় দেখি, ইনসাইড বার প্যাটার্ন ইন এ ডাউন ট্রেন্ড। এবং এই প্যাটার্নটা যখন আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাই তখন মার্কেট আপট্রেন্ড র্যালি কন্টিনিউ করে। আর এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল, তারপর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, ইনসাইড বার প্যাটার্ন ইন এ আপট্রেন্ড। যখন আপট্রেন্ডে গঠিত হয় এই প্যাটার্ন, এইভাবে দুটো ক্যান্ডেল, তারপর আমরা কিন্তু ডাউন ট্রেন্ড দেখতে পাই এবং তার জ্বলন্ত উদাহরণ আমি কিছুক্ষণ পর দেখাবো আপনার। তারপর আমরা আরেকটা চার্ট দেখব, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন এখানে হোয়াইট ক্যান্ডেল এবং ব্ল্যাক ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হচ্ছে, কারণ অনেকে পুরনো চার্ট ইউজ করেন এবং পুরনো চার্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার থাকে, যার কারণে এইগুলো আমাদের জন্য প্রয়োজন। তো এই হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে গঠিত হয়, তখন আমরা আপট্রেন্ড দেখতে পাই। আর এই যে
প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটা আপট্রেন্ডে গঠিত হয় তখন আমরা ডাউন ট্রেন্ড র্যালি দেখতে পাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ছোট আকারের ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হচ্ছে। তারপরে আমরা আরেকটা চার্ট দেখি আরও ক্লিয়ারিটি নেওয়ার জন্য, যে দেখুন এখানে কীভাবে বোঝানো হচ্ছে। এই যে ছোট ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা হচ্ছে কি ইনসাইড বার, আর প্রথম যে ক্যান্ডেলটা এই বুলিশ ক্যান্ডেল সেটা হচ্ছে কি মাদার, এটা কি মাদার বার। তো এ হচ্ছে কি ডাউন ট্রেন্ডের জন্য। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে যার ভূমিকা রয়েছে, প্রথম ক্যান্ডেলটা হচ্ছে মাদার বার এবং ছোট ক্যান্ডেলটা হচ্ছে ইনসাইড বার, এবং যখন ডাউন ট্রেন্ডে গঠিত হয় তখন আমরা আপট্রেন্ড দেখতে পাই। তো চলুন আমরা এখন চার্টে দেখব এবং আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে সত্যি এই প্যাটার্ন কাজ করে কিনা। কারণ অনেকে আমাদের প্রশ্ন করে থাকে যে এই ধরনের যদি কোনো প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন গঠিত হয় তখন সত্যি কাজ করে কিনা। তো তার উদাহরণ এখন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা ফ্রেশ চার্ট দেখতে পাচ্ছেন। তো ফ্রেশ চার্টের ক্ষেত্রে আমরা কী করবো, ডে টাইম ফ্রেম অ্যাপ্লাই করবো। এখানে আমরা ডে টাইম ফ্রেম অ্যাপ্লাই করেছি একদিন আগে। যেমন ধরে নিন এখন সময়টা কি, এখন সময়টা হচ্ছে 7:46। ওকে, তো রাত্রিবেলা আমরা বা সন্ধ্যারবেলা বা ধরে নিন 10টা বা 11টা যখন আপনি সময় পাবেন মার্কেট ক্লোজিং পর, আপনি কি করবেন, হোমওয়ার্ক করবেন ডে টাইম ফ্রেম অ্যাপ্লাই করে। তো ডে টাইম ফ্রেম অ্যাপ্লাই করে আপনি কীভাবে হোমওয়ার্ক করবেন আমরা দেখব, এই প্যাটার্নগুলো কোথায় গঠিত হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি দেখি আমি এখানে ইন্ডিয়ান ব্যাংক ওপেন করেছি, ইন্ডিয়ান ব্যাংক, কিন্তু এখানে আমরা কোনো প্যাটার্ন দেখতে পাইনি। JSW স্টিল এখানেও নেই, হিন্ডালকো ওপেন করব এখানে নেই, তারপর কানাড়া ব্যাংক ওপেন করব, এই যে এখানে দেখুন আপনারা এখানে আমরা কিন্তু এই ইনসাইড বার দেখতে পেলাম আপট্রেন্ডে। এ হচ্ছে আমাদের জন্য প্রথম ক্যান্ডেল, তারপরে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল। এ দুটো ক্যান্ডেল মিলে কি হলো, একটা ইনসাইড বার প্যাটার্ন হলো। যখন এই ইনসাইড বার প্যাটার্নটা হলো তারপরে আজকের দিনে এই কারেন্ট ক্যান্ডেল, আজকের দিনের ক্যান্ডেল কিন্তু, তো এই ক্যান্ডেলটা দেখুন এখানে কত লো ক্রিয়েট করেছে, অনেকটা কিন্তু ভেঙেছে। তো আমি এটাই বলবো আপনাদেরকে, একদিন আগে আপনারা হোমওয়ার্ক করবেন, তো আপনারা বুঝতে পারবেন যে আগামী দিন কোন শেয়ারে আপনারা বাই সাইড ট্রেড করবেন এবং কোন শেয়ারে সেল সাইড ট্রেড করবেন, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কারো অ্যাডভাইসের প্রয়োজন নয়, কারো ভিডিও প্রত্যেকদিন দেখার প্রয়োজন নেই, আমার ভিডিও আপনাদেরকে প্রত্যেকদিন দেখতে হবে না। আপনি যখনই হোমওয়ার্ক করবেন রাত্রিবেলা এবং দেখবেন এই প্যাটার্নটা গঠিত হচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আগামী দিন আপনাকে কোন সাইড ট্রেড নিতে হবে। ক্লিয়ার? তো এইখানে এই প্যাটার্নটা গঠিত হলো এবং আজকে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? তারপরে আমরা আরেকটা চার্ট দেখব। তো এখানে আমরা কানাড়া ব্যাংক দেখলাম, তারপরে আমরা ইন্ডাসইন্ড ব্যাংক দেখব। যদি দেখি আমরা, তো এখানে দেখুন এই হচ্ছে 2 অগস্টের ক্যান্ডেল আর এই হচ্ছে 3 অগস্টের ক্যান্ডেল, আজকে হচ্ছে 4 তারিখ। তো এই দুটো ক্যান্ডেল মিলে কী গঠিত হলো, এই দুটো ক্যান্ডেল মিলে একবার বোঝার চেষ্টা করবেন। এইখানে কিন্তু ইনসাইড বার, অর্থাৎ কি বিয়ারিশ ইনসাইড বার। তো দেখুন এখানে মার্কেট ডাউন, আজকের দিনে কিন্তু রেড ক্যান্ডেল। ওকে, তো আপনারা অনেকে বলতে পারেন যে মার্কেট ক্লোজ হলো, সবাই বলতে পারে। তো আমি আপনাকে একটাই উদাহরণ দেব, গতকাল রাতে যারা এই প্যাটার্নটা এখানে ফর্ম হতে দেখেছে, আজকের দিনে কিন্তু তারা এই শেয়ারের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যে সেল সাইড ট্রেড নেবে এবং এখানে ভালো প্রফিট। আর আপনি এই বিষয়গুলোকে পাত্তা দিচ্ছেন না, আপনি কী করবেন, এখানে অনেকগুলো ইন্ডিকেটর থাকবে, এখানে ব্রেকআউট থাকবে, তারপর মানে মুভিং অ্যাভারেজ থাকবে, তারপর ধরে নিন এখানে বুলিনজার ব্যান্ড থাকবে, এইভাবে তখন আপনি ট্রেড করবেন, অন্যথা কিন্তু আপনি ট্রেড করবেন না। মানে আপনি যত কনফিউজ স্ট্র্যাটেজি সেইগুলোকে আপন করে নিচ্ছেন, যার কারণে আপনার লস হচ্ছে। আর যারা এই প্যাটার্নটাকে মেনে নিচ্ছে তারা কিন্তু প্রফিট করে যাচ্ছে। তো চলুন আমরা আরেকটা স্টক দেখি, ATGL। ATGL-এ এমন কোনো কিছু নেই, আমরা প্যাটার্ন পাইনি। টাটা মোটরস যদি আমরা দেখি, তো টাটা মোটরসে দেখুন এইখানে আমরা দেখতে পেলাম কত তারিখ, 1 অগস্ট এবং 2 অগস্ট, এই দুদিন মিলে এই প্যাটার্নটা গঠিত হলো। তারপরের দিন ডাউন, তারপরের দিন ডাউন। ওকে, 3 তারিখও টাটা মোটর ভাঙলো এবং 4 তারিখও ভাঙলো। তো 4 তারিখটা আমরা ইগনোর করব, যেহেতু আমরা 1 তারিখ এবং 2 তারিখ মিলে, 2 তারিখ রাত্রে আমরা এই প্যাটার্নটা দেখেছি, তারপরের দিন আমরা সিদ্ধান্ত নেব সেল করব। তো এখানে তো দেখেছেন আপনারা প্যাটার্নটা টাটা মোটরসে। তারপর দেখুন BEDL, এখানে আমরা পাইনি এমন কোনো প্যাটার্ন। তারপর চোলা ফাইন্যান্স, এখানেও আমরা কোনো কিছু প্যাটার্ন পাইনি। ওকে, তারপর আদানি গ্রিন, এখানে আমরা কোনো প্যাটার্ন পাইনি। এটা কিন্তু ইনসাইড বার নয়, কারণ এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল ছোটো এবং হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এই এটাকে আমরা ইনসাইড বার প্যাটার্ন বলি না। ওকে, তারপর আমরা আদানি এন্টারপ্রাইজ দেখব, আদানি এন্টারপ্রাইজ এখানেও নেই। তারপর বাজাজ ফাইন্যান্সটা দেখব আমরা, বাজাজ ফাইন্যান্সে নেই। তারপর টাটা কমিউনিকেশন,
टाटा कम्युनिकेशने किन्तु आमरा एखाने कोनो पैटर्न पाई नी। तबे एइखाने तो आपनारा देखते पाच्छेन एखाने एकटा इनसाइड बार पैटर्न, चलुन आमी ड्रइंग करे देखिए दी आपनादेरके। एइ जे देखुन, क्लियर। एवं आमरा डेट जदि देखी ए होच्छे 21 जुलाई एवं तारपरे कैंडलटा होच्छे 22 जुलाई, ए दो दिन मिले पैटर्न क्रिएट होयेछे। तारपरे दिन ही देखुन मार्केट डाउन कत तारीख 25 तारीख, तारपर 26 27 এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ আমরা 21 তারিখ এবং 22 তারিখ মিলে প্যাটার্নটা দেখতে পেলাম। তো 23 তারিখ আমরা ট্রেড করব, তো 23 তারিখ মার্কেট ক্লোজ ছিল, 24 তারিখ ক্লোজ ছিল, এই হচ্ছে সোমবার, 25 তারিখ, তো 25 তারিখ আমরা ট্রেড করব নেক্সট ডে নেক্সট ট্রেডিং সেশনে, ক্লিয়ার। তারপর দেখুন এক এক করে দেখুন, ভিডিও স্কিপ করবেন তো আপনার নলেজ স্কিপ হবে, প্রফিট স্কিপ হবে। যারা যদি আপনি বেশি পরিমাণে প্রফিট করতে চান, মার্কেটকে সময় দিতে হবে এবং আপনাকে শিখতে হবে, এবং শিখতে গেলে আপনাকে সময় দিতে হবে। আর যদি আপনি সময় দিতে রাজি নন তাহলে কিন্তু আপনার প্রফিটও আসবে না। ওকে, তো আদানি এটা আরেকটা দেখেন, এখানেও নেই। তারপরে বন্ধন ব্যাংক, এখানে আমরা কোনো প্যাটার্ন পেলাম না। ব্যাঙ্ক অফ বরোদা, এই যে দেখুন ব্যাঙ্ক অফ বরোদা, এখানে আমরা প্যাটার্নটা পেলাম। এই যে 2 আগস্ট এবং 3 আগস্ট মিলে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। তো 3 তারিখ রাত্রিবেলায় যারা এই প্যাটার্নটা দেখেছে চেক করে করার জন্য, ক্লিয়ার। তো দেখুন এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, তার ওকে ব্যাঙ্ক অফ বরোদা। তারপর দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স, এখানে কিন্তু কোনো এই প্যাটার্ন আমরা দেখতে পাইনি। যেই স্টকের মধ্যে প্যাটার্নটা গঠিত হয়েছে সেই প্যাটার্নের মধ্যে, সেই স্টকের মধ্যেই কিন্তু আমরা পতন দেখতে পেলাম, এখানেও আমরা পাইনি। হ্যাঁ, এখানে আমরা পেলাম, এই যে দেখুন 2 আগস্ট এবং 3 আগস্ট এই দুই দিন মিলে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, আজকের দিনে কিন্তু ডাউন। যদিও আমরা এটাকে কিন্তু পারফেক্ট ইনসাইড বার প্যাটার্ন বলবো না, কারণ এই হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এ হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। দ্বিতীয় দিনের ক্যান্ডেল প্রথম দিনের হাইকে ব্রেকআউট করেছিল, সেই কারণে আমরা এই প্যাটার্নটাকে পারফেক্ট আমরা ইনসাইড বার প্যাটার্ন বলবো না। তারপর আপনি কিছুটা সিদ্ধান্ত নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা কিন্তু আপট্রেন্ডে যখন ইনসাইড বার গঠিত হয় তখন ডাউন ট্রেন্ড র্যালি শুরু হয় কিনা সেটা আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা ফাইন্ড আউট করব যে ডাউন ট্রেন্ডে কোথায় এই প্যাটার্নটা দেখতে পাওয়া যায় এবং যখনই গঠিত হলো তারপরে সেই শেয়ারের মধ্যে একটা আপট্রেন্ড আসে কিনা। ওকে, তো এই স্ট্র্যাটেজিটাকে আপনারা ফলো করতে পারেন। এখানে কোনো ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে হচ্ছে না, কোনো লেগিং ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে হচ্ছে না, আরএসআই বগেরে যাই কিছু বলুন এখানে কোনো কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে না। ফ্রেশ চার্টে আপনি ট্রেড করতে পাচ্ছেন। একদিন আগে কিন্তু আপনি হোমওয়ার্ক করবেন, যেমন আজকে আমি এখন আগামী দিনের জন্য অনেকগুলো শেয়ারের মধ্যে দেখব যে কোন শেয়ারগুলোতে আজকের দিনে এই প্যাটার্নটা গঠিত হলো গতদিন আর আজকে মিলে। যখন দেখি আমি গঠিত হয় যেহেতু আগামী দিন সিদ্ধান্ত নেব সেই শেয়ারের মধ্যে ট্রেড করার জন্য। যদি আপট্রেন্ডে গঠিত হয় তাহলে সেল করার সিদ্ধান্ত নিব, যদি ডাউন ট্রেন্ডে গঠিত হয় তাহলে বাই করার সিদ্ধান্ত নিব। তো বাই সাইড নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার বেশি বেশি করে করবেন। এবং এখানে যে গুগলে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইড বার, তার একটা কিন্তু জ্বলন্ত উদাহরণ আমি দেখালাম লাইভ চার্টের মধ্যে। এই স্ট্র্যাটেজিটাকে গ্রহণ করা আর না করা পুরোটা আপনাদের উপরে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।